बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। हेलो बंधुरा, अस्सलामु अलैकुम, वेलकम टू बैक माय चैनल शिली किचन गार्डन एंड लाइफ स्टाइल। आशा करी सबाई भलो आछो, आमिओ आलहमदुलिल्लाह आल्लाहर अशेष रहमते भलो आछि। तो बंधुरा देखते पाच्छो ये जे आम, तो आज के आमादेर गाछ थेके एकदम पाका आम पाड़ा हुएछे। तो ये जे आमार भाग्नी आम काट, আমি আম্মার ঘরে গিয়েছি, সেখানে আম কেটে দিচ্ছে খাওয়ার জন্য। তো দেখো, আর আমাদের এই গাছের আমগুলো খেতে অনেক মিষ্টি, ভীষণ ভালো লাগে। আসলে এখন তো জ্যৈষ্ঠ মাস, জ্যৈষ্ঠ মাস হলো মধু মাস, মানে আম, কাঁঠাল, জাম, লিচু, আনারস সব ফলে পরিপূর্ণ। সেজন্য এই মাসকে মধু মাস বলা হয়েছে। অনেক মিষ্টি মিষ্টি ফল এই মাসে পাওয়া যায়। তো এই যে আম কাটা হচ্ছে, আমরা সবাই আম খাবো। তো আজকে আমরা সন্ধ্যাবেলায় কি দিয়ে নাস্তা করলাম এবং রাতের ডিনারে কি খেলাম, সেটাই আজ তোমাদের মাঝে শেয়ার করব। তো এই যে দেখছো, একদম গাছ পাকা আম, ফরমালিন মুক্ত, আর নিজের গাছের আম খেতে তো ভীষণ মজা। তো এই যে সবাই আমরা আম খাচ্ছি, এবং আমটা আসলে ভীষণ মিষ্টি। আমাদের এই আমাদের অনেকগুলো আম গাছ ছিল, অধিকাংশ আম গাছে আম হয়নি, তো কিছু আম গাছে হয়েছে। তো এই যে আবার দেখতে পাচ্ছো আম, এটা আমি বাসায় নিয়ে এসেছি আমার রুমে, ডাইনিং রুমে। তো এই যে এখন এটা একদম গাছ পাকা আম। তো আমি এই যে দেখো সন্ধ্যাবেলায়, এখন সন্ধ্যাবেলা আমি প্রায় একটু একটু বৃষ্টি হচ্ছে, তো আমি চিড়া আর বাদাম একসাথে ভেজে নিচ্ছি, এটা আমরা আজকে সন্ধ্যা নাস্তায় রাখবো। তো এই যে আর চা করে নিব, মশলা চা। এই মশলা চাটার মধ্যে আমি দারচিনি, এলাচ গুঁড়ো করে দিয়েছি, লবঙ্গ, গোলমরিচ। এই চাটা খুবই স্বাস্থ্যসম্মত, শরীরের জন্য ভালো এবং গলার জন্য অনেক ভালো। তো আমি এই এখানে 3 কাপ পরিমাণ চা হবে, তো আমি 3 কাপ চিনি দিয়ে দিয়েছি, আমার প্রায় হয়ে গিয়েছে। তো এই যে আমি ডাইনিং টেবিলে নিয়ে এসেছিলাম, তো ছেলে বলল মা চলো আমরা রুমে গিয়ে বিছানায় বসে চা খাবো আর চিড়া ভাজা খাবো। তো সবাই আবার বিছানায় চলে গেলাম। তো দেখো এখানে আমি কাঁচামরিচ, আদা কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে সর্ষের তেল অল্প পরিমাণে দিয়েছি, দিয়ে চিড়াটা আমি ভাজাটা চিড়া ভাজাটা মেখে নিচ্ছি, আর খেতেও ভীষণ ভালো হয়েছে। এই যে মা ছেলে সবাই মিলে খাচ্ছি। তো বন্ধুরা কি বলবো, একই কথা শুরু থেকে এ পর্যন্ত যারা আমার পাশে আছো, এবং দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার এই ছোট্ট চ্যানেলটার পাশে আছো এবং আমার ভিডিওটা দেখছো, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং এখনও যারা আমার এই চ্যানেলটা নতুন নতুন ভিজিট করছো কিন্তু সাবস্ক্রাইব করোনি, প্লিজ তারা আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এই কামনায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো এই যে আবার আম কাটা হলো, তো ছেলেদের জন্য এই যে আমগুলো, এটা ভীষণ সুইট, অনেক টেস্টি আমগুলো। তো সন্ধ্যাবেলায় আমরা এই আম খেলাম, এই আম খাবো, আর আমটা সন্ধ্যা খাওয়ার পরে আজকে রাতের ডিনারে আমরা পরোটা করব আর গরুর মাংস করব, সেটাও আমি তোমাদের মাঝে শেয়ার করব। তো আমরা সবাই মিলে এই যে আমটা খাচ্ছি। আসলে বন্ধুরা এই মহামারী করোনা মুহূর্তে সবারই একটা অন্যরকম মুহূর্ত, সবাই আমরা ঘরে পরিবার পরিজন নিয়ে সবসময় একটা ভয়ের মধ্যেই থাকতে হয়। সবাই আছি আলহামদুলিল্লাহ, ভালোই আছি, আল্লাহ ভালোই রেখেছে, আল্লাহ যেন আমাদের সবাইকে ভালো রাখে। তো আমার গরুর মাংসটা দেখছো হয়ে গিয়েছে,
তো এখন আমি পরোটাটা ভেজে নিচ্ছি। পরোটাগুলো আমি হালকা তেলে সবগুলো করব, বেশি পরিমাণে তেল খেলে আবার সমস্যা হয়, আমি বেশি একটা পছন্দ করি না। তো এই যে পরোটাগুলো ভেজে নিয়ে আমি অবশ্যই আমরা আজকে রাতের ডিনারে এই গরুর মাংস ও পরোটা খাবো। আসলে গরুর মাংস পরোটা বৃষ্টির মধ্যে খেতে ভালোই লাগে। তো বন্ধুরা, পরোটাগুলো একে একে আমি ভাবে ভেজে নেব। তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবে। তো বন্ধুরা, ভিডিওটা দেখার শুরুতেই একটি লাইক দিও আর সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করো। তো এই যে ডাইনিং টেবিলে এসে পড়েছি আমরা, এই যে সবাই বসে আজকে রাতের ডিনারে পরোটা আর গরুর মাংস খেয়েছি। তো বন্ধুরা, ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবা। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবে, আর অবশ্যই আমার পাশে থাকবে, আমার এই ছোট্ট চ্যানেলটার জন্য দোয়া করবে, আমার পরিবারের জন্য দোয়া করবে। আর সবাই সুস্থ থেকো, ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো। তো আজ রাখছি, পরবর্তীতে আরেকটি নতুন ভিডিও নিয়ে আসবো সবার মাঝে, এই কামনাই রইল। আল্লাহ হাফিজ।